দাখিল ও আলিম পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার একুশ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দুই বিষয়ের ব্যবহারিক খাতা জমা দিতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয় এতে বলা হয় দাখিল পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের যে কোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে নিজ নিজ মাদ্রাসায় জমা দিতে হবে আর আলিম পরীক্ষার্থীদের ও নৈবচনিক বিষয়ের অর্থাৎ পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতিটির প্রতিটির প্রতিপত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে তা জমা দিতে হবে নির্দেশনায় আরও বলা হয়েছে করোনা অতিমারীর কারণে দুই হাজার একুশ সালের দাখিল ও আলিম পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে কি কি ব্যবহারিক করতে হবে তা উল্লেখ করা আছে যেহেতু করোনা পরিস্থিতির কারণে দুই হাজার একুশ সালে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের শুধু নির্বাচিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফলে নির্বাচিত বিষয়ের ব্যবহারিক খাতা নোটবুক জমা নেওয়া প্রয়োজন দাখিল পরীক্ষার্থীদের নির্বাচিত প্রতি বিষয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের যে কোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা নোটবুক তৈরি করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেবে একইভাবে আলিম পরীক্ষার্থীরাও নির্বাচিত বিষয়ের প্রতিটির যেগুলোতে ব্যবহারিক আছে প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা জমা দেবে শিক্ষা আরও বলেছেন এরোই মতো যদি কোনো শিক্ষার্থী দুই হাজার দুটির বেশি ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে তাহলে শিক্ষার্থীর ওই সব ব্যবহারিক খাতা বা নোটবুক জমা দিতে পারবে নির্দেশনায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে দাখিল পরীক্ষার্থীদের শুধু পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের ব্যবহারিক করতে হবে আর আলিম পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র এবং রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের ব্যবহারই করতে হবে সো অ্যাপ পরবর্তী সকল লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে